হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্টাডিকিং ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যের প্রতিটি জেলাতেই ধাপে ধাপে আশাকর্মী নিয়োগ হচ্ছে, তোমরা সবাই দেখেছো। তো আজকেও এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, এই নোটিফিকেশনটি কুচবিহার জেলার মহিলাদের জন্য। তো সমগ্র কুচবিহার জেলা, তো এখানে দেখো স্পষ্ট বলে দেওয়া রয়েছে, কুচবিহার সদর দিনহাটা, মাধাভাঙা, তুফানগঞ্জ এবং মেকলিগঞ্জ মহকুমার অন্তর্গত যে ব্লকগুলো রয়েছে সেখান থেকে মহিলারা এখানে আবেদন করতে পারবে এই আশা এর জন্য। তো এখানে মনে করো তোমাদের শর্তাবলী কী রয়েছে, মানে তোমাদের কোন কোন যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের ফর্ম কোথায় পাবে, কী কী ডকুমেন্টস দিতে হবে, নিয়োগ কীভাবে হবে এবং তোমরা ফর্ম কোথায় জমা করবে, এই সমস্ত কিছু আমরা এই ভিডিওতেই স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। তো শর্তাবলী এখানে দেখো, কেবলমাত্র বিবাহিত মহিলা, বিধবা মহিলা এবং বিবাহ বিচ্ছিন্ন যে মহিলা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। তো মনে করো যে সমস্ত মহিলারা বিবাহ হয়েছে কিন্তু তাদের রেজিস্ট্রারি সার্টিফিকেট নেই বা বিবাহের যে প্রমাণপত্র থাকে আইনত সেটি নেই, তো তারা কি করবে, ম্যাজিস্ট্রেট যে উকিল রয়েছে সেখান থেকে অ্যাফিডেভিট কাগজ একটা বা নেবে। এখানে দেখো স্পষ্ট বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেটের সই সম্বলিত অ্যাফিডেভিট জমা দিতে হবে, এবং আগ্রহী প্রার্থীকে প্রমাণস্বরূপ তোমাদের ভোটার ফটো বা রেশন কার্ড এর সপ্রত্যায়িত মানে জেরক্স কপি জমা দিতে হবে, এবং এখানে বয়স ধরা হবে তোমাদের 1/1/2022 হিসাবে 30 থেকে 40 বছরের মধ্যে তোমাদের হতে হবে, এবং এখানে এসসি এবং এসটি তাদের বয়সের ছাড় রয়েছে 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, মানে যাদের বয়স 22 হয়ে গেছে তারাও এখানে আবেদন করতে পারবে। তো শুধুমাত্র মহিলারা ছেলেরা এখানে আবেদন করতে পারবে না, এবং যে সমস্ত মেয়েদের বিবাহ হয়নি তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এবং এখানে দেখো আরেকটি জিনিস লক্ষ্য করো, যে প্রার্থীকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, এবং এখানে বলা আছে যাদের মনে করো উচ্চশিক্ষা রয়েছে বিএ পাস বা এমএ পাস, তো সেক্ষেত্রে সেই সার্টিফিকেট যদি তারা দেয় তারা কিন্তু কোনো অগ্রাধিকার পাবে না, এখানে তারা মাধ্যমিক পাস বলেই বিবেচিত হবে। তো এখানে কারা অগ্রাধিকার পাবে, যাদের মনে করো গ্রেড 1 গ্রেড 2 বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী, এই সমস্ত যে ওয়ার্কারগণ তারা তাদের যে প্রমাণ রয়েছে তারা কাজ করেছিল সেটা জমা করলে কিন্তু তারা অগ্রাধিকার এখানে পাবে। তো এখানে দেখো তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে স্পষ্ট বলা রয়েছে। তো যেটা বলে দিলাম, তোমাদের জন্ম প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকতে হবে, এলাকার মানে বাসিন্দা প্রমাণপত্র হিসেবে তোমাদের রেশন কার্ড বা ভোটার ফটো, এবং তোমাদের বিবাহিত মহিলাদের রেজিস্ট্রারি সার্টিফিকেট, আর যাদের মনে করো স্বামী মারা গেছে তাদের স্বামীর ডেথ সার্টিফিকেট, আর তোমাদের যারা মনে করো ডাইভোর্স হয়ে গেছে তো তাদের যে মনে করো ডাইভোর্সের প্রমাণ সেটিও এখানে দিতে হবে। তো মাধ্যমিক বা সমতুল্য মার্কশিট এখানে দিতে হবে, আর যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা, এবং এখানে প্রার্থীর স্বাক্ষরসহ 2 কপি পাসপোর্ট সাইজের কিন্তু এখানে ফটো দিতে হবে, এবং এখানে কেউ যদি তোমরা ভুল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট এসব দাও তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ধরা পড়লে তোমাদের নোটিফিকেশনটি এখানে বাতিল করা হবে। আর তোমাদের এখানে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে, তোমরা নোটিফিকেশন জমা করার পর আবেদন করার পর তোমাদেরকে লিস্ট মানে ইন্টারভিউয়ের জন্য তোমাদের ডাকা হবে, তো যাদের ডাকা হবে তাদের লিস্ট তোমরা পাবে কোথায়, বিডিও অফিস, এসডিও অফিস এবং জেলা প্রশাসনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তোমরা এটি মানে পেয়ে যাবে লিস্ট। এবং তোমরা ফর্ম জমা করবে কোথায়, ফর্ম জমা করবে নিজ নিজ এলাকার সমষ্টি উন্নয়ন অধিকারীদের করণ মানে বিডিও অফিসে। তো কুচবিহারে এই 12টি বিডিও অফিস রয়েছে, এখানে দেখো 12টি নাম দেওয়া রয়েছে, তো তোমাদের তোমরা যে গ্রামে রয়েছো সেই গ্রামের যে বিডিও অফিস তোমরা সেখানেই কিন্তু এখানে জমা করবে। আর এখানে দেখো তোমাদের জমা করার তারিখ দেওয়া রয়েছে, তো নোটিফিকেশনটি 4 তারিখ থেকে তোমাদের শুরু হয়েছে, 18 তারিখ মানে এখনও 5 দিন রয়েছে, 18 তারিখ দুপুর 2টো পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে, এবং প্রার্থীকে অবশ্যই আবেদনপত্র সরাসরি সমষ্টি উন্নয়ন অধিকারীদের করণ মানে বিডিও অফিসে মানে সময়সীমার মধ্যে কিন্তু জমা দিতে হবে। এবং এখানে তোমাদের স্যালারি বলা রয়েছে, দাঁড়াও, তো স্যালারি এখানে তোমাদের 4,500 টাকা প্রতি মাসে, তো আশাকর্মীদের স্যালারি
দিন হিসাবে পেইড হয়, প্রতিদিনের স্যালারি প্রতিদিন। তো হিসাবে তোমাদের মোটামুটি 4,500 টাকার মতো। তো এখানে কুচবিহার 1, কুচবিহার 2 সমস্ত গ্রামের নামগুলো দেওয়া রয়েছে। তো বাকি তোমরা এই সমস্ত ব্লকের যারা রয়েছে, মহকুমার দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, মেকলিগঞ্জ, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এই যে অফলাইন ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটি তোমরা প্রিন্ট আউট করে নেবে অফিসিয়াল নোটিফিকেশন থেকে। তো এই নোটিফিকেশনটি আমি তোমাদের টেলিগ্রামে থেকে ডাউনলোড করে নেবে, আমাদের টেলিগ্রাম থেকে, টেকনিক্যাল সেই টেলিগ্রাম। টেলিগ্রাম লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই যে নোটিফিকেশন মানে তোমাদের ফর্মটি, এটি তোমরা প্রিন্ট করে নিয়ে ফিল আপ করে তোমাদের যে উপরে ডকুমেন্টগুলো বলা ছিল এখানে তোমাদের ফর্মের মধ্যে আবারও বলে দেওয়া রয়েছে, এগুলো তোমাদের কিন্তু সব জমা করতে হবে বিডিও অফিসে। তো এই ছিল আজকের ভিডিওটা আপডেট। তো প্রথমবার যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরকম পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা সম্পর্কিত আপডেট বা তোমাদের যখনই যে ভ্যাকান্সি বেরোবে তোমরা কিন্তু এই চ্যানেলেই জানতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আর টেলিগ্রাম থেকে তোমরা নোটিফিকেশনটাকে প্রিন্ট করে নেবে, ঠিক আছে? তো লাস্ট পর্যন্ত আসুন, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।